আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার বড় মেয়ের জন্মদিন, সবাই তার জন্য দোয়া করবেন। মানুষের জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায় কেউই বলতে পারে না। আজ থেকে 12 বছর আগে আমার কোল জুড়ে আসলো আমার বড় মেয়ে কামরুন নাহার ফালাক। তো তারপর আবার চলে আসছে আমার ছোট বুড়ি এটাও। তো ছোট বুড়ির মধ্যে গ্যাপ রয়েছে অনেক, কারণ এর মাঝে অনেকগুলো সুখ দুঃখ কষ্ট মিলিয়ে জীবনটা কাটিয়েছি বা কাটিয়ে যাচ্ছি আমরা সবাই, আমি হই বা আমাদের আমার মতো অনেক মানুষরা আছে বা পৃথিবীতে সবাই কম আর বেশি সুখ দুঃখ মিলিয়ে কিন্তু মানুষের জীবনযাত্রা হয়ে থাকে। তা আমারও সেই তার মতোই সেভাবেই চলছে, আমার জীবনযাত্রাটা সুখ দুঃখ মিলিয়েই চলছে। আর জীবনটা না রেলগাড়ির মতো, কখনো থেমে যায় কখনো চলে, আবার থেমে যায় আবার চলে। সুখও কখনো থাকে কখনো দুঃখ আসে, দুঃখের মাঝেই সুখ খুঁজে নিতে হয় মানুষকে। আর এগুলো তো আল্লাহর পরীক্ষা, ঠিক না? তা আজকের দিনটা যেহেতু আমার বড় মেয়ের জন্মদিন, তো তার ইচ্ছে মতোই সব কিছু করা হবে। তো ও বলছিল, আম্মু আমি কিচ্ছু করব না, কোথাও যাব না। আমি ওকে বলেছিলাম কোথাও আমরা চলো বেড়াতে যাই, পর ও বললো কোথাও যাব না, আমি কেক কাট করব। ও আসলে আমি ওর প্রোগ্রাম বুঝেছি, ও বল ওর ইচ্ছে আছে, মানে ছোট থেকে ফার্স্ট যে জন্মদিন তখন থেকে নিয়ে পর্যন্ত প্রত্যেক বছর কেক কেটেছে, এবার কেক কাটবে না। ওর টার্গেট ফিল আপ হইলো যে ও 12 বছরের হয়ে গিয়েছে, ও 12টা কেক কাটবে, সে বিদায় সে কেকই কাটবে, আর কিচ্ছু করবে না, আরে ওর কিচ্ছু লাগবে না। তো তারপরও আমাদের ঘরের সামনে আমরা যেরকম একটু বাইক নিয়ে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করবো, তো দেখি না বাহিরে প্রচুর পরিমাণে শীত, এবং শীতের কারণে দেখা যায় যে ফাতেহার প্রথমে প্রথমে বসে তো তাকে পুরো বাতাস লাগবে। তো সেক্ষেত্রে চিন্তা করলাম থাক আমরা বাসায় চলে যাই, আর ওর ইচ্ছে মতোই প্রোগ্রাম মতোই করা হোক। তো এই আর কি, তো এভাবেই আমরা টেস্টি টিডে চলে আসছি। সেখান থেকে ও পছন্দ করে একটা কেক নিয়ে নিল, ও চকলেট ফ্লেভার এবং মিক্স মিক্স একটা কেক নিয়েছে। তো যাই হোক, নেক্সট দেখতে থাকেন ব্লগে দেখা যাবে। তো এই যে কেকটা আমরা নিয়ে নিলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাসায় চলে আসলাম, আমি এসে একটু ঘরটর গুছিয়ে দিলাম এবং ও একটু বেলুন ফুলালো, তারপর ও একটু ফাতেহার সাথে এনজয় করলো, ওর এটাই আনন্দ, এটাই ভালো লাগা। আর নর্মালি দেখা যায় কি প্রত্যেক বছরই কম বেশ বেশি অংশে, মানে ওর এখন যেহেতু 12 বছর পড়েছে, যে আগের বছরগুলো হয়ে থাকে সেখানে কম বেশ দেখা যায় ওর জন্য ছোটোখাটো অনুষ্ঠান করে দেয়। যেরকম অনুষ্ঠান বলতে গেলে দেখা যায় আমার ননদ থাকে, আমার জা থাকে, আমার আম্মু থাকে, বা আমার ঘরের দুই একজন থাকে, বা ওর আন্টি হঠাৎ চলে আসে সারপ্রাইজ করার জন্য ওকে। এভাবে করে ওর প্রত্যেক বছর কিন্তু কেটে গিয়েছে। তো এই বছর যেহেতু আমাদের কোনো প্রোগ্রামই ছিল না, আমরা কী করব, আর সবসময় একই রকম কাজ করতে ভালোও লাগে না, তো আমি বলেছিলাম বাহিরে ঘুরতে যাব, তো বলতেছো বাহির ঘুরতে যাবে না, ও কেক কাট করবে। তো যাই হোক, ও যেটা বলেছে সেটাই করে দিলাম, আর মেয়ে তো বড় হয়ে গেল বলা চলে। কিভাবে কিভাবে আমি বুড়ি হয়ে যাচ্ছি গো, আমি আমার মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে, তো মেয়েদের জন্য দোয়া করবেন। আর ছোট বুড়ি তো কিছুই বুঝে না, নর্মালি এখন সব কিছু বুঝতেছে, এনজয় করতেছে, এবং ওর বোনের জন্মদিনের দিন ও যা মানে এনজয় করতেছে, ওর জন্মদিনের দিনও করে নাই। ওর সেকেন্ড যে বার্থডে একটু ছোটোখাটো আমরা ফ্যামিলিগত আয়োজন করেছিলাম, সে এখানে দেখি ও কান্নাকাটি একটু করেছে, এরকম এনজয় করে না, কিন্তু এখন মাশাল্লাহ অনেক এনজয় করতেছে ফালাকের জন্মদিনে। এখনও বুঝতেছে এবং এখনও কেকের টেস্টও ভালো বুঝতেছে, আগে তো কেক খেতেই চাইতো না, তো দেখা যায় এখন কেক দিলে ও ভালো মাশাল্লাহ খাচ্ছে। তা আমি বললাম একটু ভিডিও করে রাখার জন্য, দেখা যায় সবসময় এগুলো স্মৃতি হিসেবে আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে এই আর কি। তো আমার দুই সন্তানের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আর এই হচ্ছে ঘরের অবস্থা, ও এই কি বম ফুটাবে এগুলো নিয়ে আসছে কিনে পাপার সাথে গিয়ে, মানে ওর ইচ্ছে মতো আর কি সব কিছুই করা হয়েছে। তো এখন হলো এই অবস্থা, এখন ঘর পরিষ্কার করতে হবে। আর ও চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিল, সেটাও আমি রান্না করে দিয়েছি, এটার আগের ব্লগে পেয়ে যাবেন, এবং কেক কাটের ভিডিওটা ফালাক ফাতেহা ফেসবুক পেজে পেয়ে যাবেন। ওম যেহেতু
ফালাকের জন্মদিন, এর জন্য ফালাক ফাতেহা পেজে আমি আপলোড করেছি, সেখানে যে দেখে আসতে পারেন। সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, দোয়ার দিবেন আমার ফ্যামিলির জন্য। আর এই যে আমার পুরো ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এখানে ফাতেহা দুষ্টামি করছে। এখন যেহেতু মাত্র সন্ধ্যা 7টা বাজতেছে, সন্ধ্যার পর একটু সময়টা একটু বেশি থাকে, তো 7টা সাড়ে 7টা বাজতেছে, মানে সন্ধ্যার পর যে সময়গুলো না কাটতে চায় না। তো ফাতেহা বেশি অংশেই দেখা যায় যে ও সন্ধ্যার পর থেকে টিভিটাই বেশি অংশে চলে, ও টিভিটাই দেখে, আর আমি তো নর্মালি মোবাইল বা এগুলোতেই ব্যস্ত থাকি। আর ফালাক একটু খেলাধুলার মাঝখানে ফাতেহার সাথে দুষ্টামি, সাথে একটু মোবাইল দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।